Assalamualaikum viewers. Shobai kemon achen? Asha kori shobai onek onek bhalo achen. Civil Solution Point channel e apnader shagotom. To apnader support e ei channel e pray 650+ subscriber bondhura. Apnara jodi amake support koren tahole next time amar je ekta shopno youtuber hobo seta hoyto porno hote pare. To bondhura ajke amra alochona korbo dhalai korte ki ki koronio. Tahole cholun bondhura video shuru kora jak. ছাদ ঢালাইয়ের পূর্বে এবং পরে করণীয় কাজ মালামাল ও যন্ত্রপাতি চেক আমরা যে সিমেন্ট ব্যবহার করব তা যেন 3 মাসের অধিক পুরাতন না হয় ঢালাইয়ে সাধারণত লোকাল বালি এবং সিলেট বালি ব্যবহার করা হয়ে থাকে বালিগুলি ঢালাইয়ের আগে অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে ঢালাইয়ে আমরা যে খোয়া ব্যবহার করব সেটা যেন ভালো মানের হয় এবং ঢালাইয়ের আগে অবশ্যই সেটা ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে ঢালাইয়ে যে পানি ব্যবহার করা হবে সেটা যেন সুপ্রিয় প্রাণী হয় এতে যেন কোনো লবণ না থাকে এবং ঢালাইয়ের আগে অবশ্যই মিক্সার মেশিন চেক করে নিতে হবে যেন ত্রুটিযুক্ত না হয় শাটারিং ও ফর্মওয়ার্ক চেক আমরা শাটারিং এর ক্ষেত্রে যে সকল ঠেকনা ব্যবহার করব সেগুলো কমপক্ষে 2 ফিট পর পর দিতে হবে এবং কোনোভাবেই ফাটা বা ভাঙা বাঁশ ব্যবহার করা যাবে না ফর্মওয়ার্ক অবশ্যই সমানভাবে লেবেল করে নিতে হবে এবং ফর্মওয়ার্কে যে শীট ব্যবহার করা হয় সেই শীট যেন ছিদ্রযুক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং মরিচাযুক্ত হলে সেটা বদলে নিতে হবে এরপর ফর্মওয়ার্ক সম্পূর্ণ তৈরি হওয়ার পরে এর উপরে পলিথিন বিছিয়ে সেটা পানি দিয়ে ধুয়ে নিতে হবে রড ও কভারিং চেক প্রথমে আগে ছাদের চারপাশের যে কভারিং আছে সেটা চেক করে নিতে হবে এবং ছাদের পুরুত্ব ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে হবে এরপরে চেক করে নিতে হবে লম্বালম্বি রডগুলো সোজাভাবে আছে কিনা সেন্টার টু সেন্টার আছে কিনা এই ক্র্যাক রড ঠিক আছে কিনা এবং ক্র্যাক রডের স্টাবার সেটা দেওয়া আছে কিনা এবং প্রত্যেকটি রডে জিআই তার দিয়ে বাধা আছে কিনা এরপর বিম এবং ছাদের যে লেভেল আছে সেই লেভেল চেক করা হয় এরপরে ব্লক সাইজ ঠিক আছে কিনা এবং কমপক্ষে 20 ইঞ্চি পর পর ব্লক দেওয়া হয়েছে কিনা এটা চেক করতে হয় ল্যাপিং ও হুক চেক লম্বা রডগুলো সাধারণত 39 ফিট হয়ে থাকে এর ওপর আর লম্বা রড পাওয়া যায় না সেই ক্ষেত্রে অনেক সময় ল্যাপিং এর প্রয়োজন পড়ে তো ল্যাপিং ঠিক আছে কিনা ল্যাপিং যথেষ্ট পরিমাণ আছে কিনা এবং ল্যাপিং এ ওয়েল্ডিং করে জিআই তার দিয়ে বাঁধা হয়েছে কিনা এটা খেয়াল রাখতে হবে আর অবশ্যই ল্যাপিং বিমের পাশে হবে কখনোই স্ল্যাবের মাঝখানে ডেঞ্জার জোনে ল্যাপিং দেওয়া যাবে না সবচেয়ে মারাত্মক ভুল আমরা করে থাকি যে কলামের রডগুলো সমান মাপে কেটে থাকে আসলে কলামের রডগুলো কখনোই সমান মাপে কাটা হবে না এক একটা এক এক জায়গায় কাটতে হবে এতে পরবর্তীতে কলাম করলে সেই ল্যাপিংগুলো একই জায়গায় হবে না এতে সুবিধা হবে তারপরে বিমে আমরা যে রিং ব্যবহার করি সেই রিংগুলো 135 ডিগ্রি বাঁকানো আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে কলাম এবং বিমের সংযোগস্থলে একটা এক্সট্রা রিং পরানো হয় এটা দেওয়া হয়েছে কিনা ইলেকট্রিক লাইন ও ছিঁড়ি চেক অবশ্যই ঢালাইয়ের আগে খেয়াল রাখতে হবে ফ্যান বক্সগুলো যথাস্থানে আছে কিনা এবং একটি থেকে আরেকটি বক্সের দূরত্ব কমপক্ষে 6 ফিট আছে কিনা ইলেকট্রিক লাইনের পাইপগুলো কখনোই একটি আরেকটির উপর দিয়ে যাবে না সিঁড়ির দৈর্ঘ্য এবং প্রতিটি ধাপের উচ্চতা চেক করতে হবে ভাইব্রেটর ও লেভেলিং চেক কংক্রিট ফেলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কংক্রিট 5 ফিটের অধিক উচ্চতা থেকে ফেলা না হয় যদি 5 ফিটের অধিক উচ্চতা থেকে কংক্রিট ফেলা হয় তাহলে সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা থাকে খুব ভালোভাবে ভাইব্রেট করতে হবে ভাইব্রেট করার সময় খেয়াল রাখতে হবে বিম এবং কলামের সংযোগস্থলে যেন কোনোভাবেই ভাইব্রেট মিস না যায় ঢালাই শেষে অবশ্যই কংক্রিট লেভেল করে দিতে হবে কিউরিং ও শাটার খোলা চেক কংক্রিটের পূর্ণ শক্তি অর্জনের জন্য কিউরিং অত্যন্ত জরুরি কংক্রিট ঢালাইয়ের 24 ঘন্টা পর থেকে কিউরিং করা হয়ে থাকে কিউরিং এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কিউরিং এর যে পানি সে পানি যেন অবশ্যই লবণমুক্ত হয়
শাটার খোলার ক্ষেত্রে আমরা স্ল্যাবে খাড়া অংশের শাটারগুলো সাধারণত 3-4 দিন পরেই খুলতে পারি, কিন্তু স্ল্যাবের নিচের যে শাটার অংশ থাকে সেটা সাধারণত 28 দিন পর খোলা হয়ে থাকে। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।